আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত গাইস। তো আরও একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। তো এতে দেখো বাতাসা কেনা হয়েছে, আর এই যে একটা প্লেট ট্রেন নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের এখানে হরিনাম হচ্ছে, তো ওই ধুলোট করতে আসবে বাড়ি বাড়ি আর কি, হরিনাম করতে আসবে। তো তখন আর কি এটা আর কি হরির লুট দেওয়া হবে। তো হরির লুট দেওয়ার জন্য মেয়েদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি, তো ঠাকুরতলায় নিয়ে যাচ্ছি। আর বাইরে ভীষণ রোদ্দুর, আর এই যে দেখো হরির লুট দেওয়া হয়ে গিয়েছে, আর এই তো আমাদের বাতাসা। তো গাইস দেখো আজকে মা একটু শুক্তো বানিয়েছে, তো এটা বাবাকে দিতে যাচ্ছি। আর এই দেখো ভাই দুটো কচ্ছপ নিয়ে এসছে। তো গাইস দেখো যেন মনে হচ্ছে পুরো জ্যান্ত, মানে নড়ছে, তো ওই জন্য ভয় লাগছে যেন। তো এমন সিস্টেম করা আছে কাঠ আর কি, দুদিকটা কাঠ, লেজটা মুন্ডুটা কাঠ, তো এটা আঠা দিয়ে জোড়া আছে। তো দেখো নড়ছে আর কি, তো দেখে আচমকা দেখলে কিন্তু ভয় লেগে যাবে যে বাবা নড়ছে কেন, সত্যিকারের নাকি। তো যাই হোক ভাই, আমেদাবাদে বেড়াতে গিয়েছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছে, সরি আমেদাবাদেও হতে পারে বা ঝাড়খণ্ডেও হতে পারে, তো যে কোনো একটা জায়গা থেকে নিয়ে এসেছে এই দুটো জিনিস। আর গাইস দেখো আমাদের উপরতলার ঘরের এই যে বারান্দার এই জানালার দিকটা, জানালার পোর্শন দেখো প্লাস্টার হয়েছে, এই জায়গাটা দেখো সিমেন্ট করে দিয়েছে, এখন একটু বসা টসা যাবে। আর এই যে এখনও পাইপ আর মানে জলের ওই জায়গাটা এখানেই রয়েছে, এই যে দেখো প্লাস্টার হয়েছে। আর এই যে দেখো বিমগুলো তো কিরকম একটা খাঁজ খাঁজের মতন হয়েছে, তো প্লাস্টার করছিল যখন, তখন বললো এটা তোমাদের নতুনত্ব। তো যাই হোক এরকমভাবে গাঁথা হয়ে গিয়েছিল বলে এরকম আর কি করতে হয়েছে। আর ওই যে দেখো ওই জানালা আর মানে ওই দুটো জায়গায় আর কি নোংরা ছিল, পরিষ্কার করে দিয়েছে। আর এই যে দেখো ভাই বিছানাটা কি করে রেখেছে উপরে ঘরে, হোম থিয়েটার ল্যাপটপ সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে অফিসে চলে গিয়েছে। আর এই যে দেখো গাইস এটা হচ্ছে পাশের ঘরটা, তো এখানে ফ্রেম লাগানো হয়েছে কপাটের, আর এখানে জানালারে দুটো দেখো ফ্রেম লাগানো হয়েছে, আর বাইরের দিকটা সমস্তটা প্লাস্টার হয়ে গিয়েছে। এই যে এখানে সিমেন্ট হয়েছে, আর এই যে বাইরের দিকটা সবটাই দেখো প্লাস্টার হয়ে গিয়েছে। এই যে দেখো সব দেওয়ালটাই প্লাস্টার হয়ে গিয়েছে বাইরে। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট নেবো। তো উভয় ঘরে আর কি কাজ হয়েছে করণীয়, এইদিকে দেওয়ালটা হয়েছে, এইদিকে সমস্তটা বাকি আছে, ভিতরে বাইরেটা সবটা হয়ে গিয়েছে। আর এখানে সব এখানে সমস্ত কিছু মালগাল মাখা হয়েছে বলে এই যে তত্ত্বটা এখানে দাঁড় করানো আছে। চলো গাইস একটা নতুন জিনিস দেখাই তোমাদের। তো এই যে দেখো গাইস বললাম বাইরেটা সমস্তটা প্লাস্টার হয়ে গিয়েছে, তো এবারে রং করা হবে। তো এই যে নেরোল্যাকের রং কেনা হয়েছে, তো দারুণ একটা কালার কেনা হয়েছে, যখন রং টং হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। এই যে দুটো বড় বড় দুটো গাইস, একটাতে আছে প্রোটিন, একটাতে আছে রং, তো এরকম করে একটা বিটের রং, এখানে ব্রাশ, তো সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে। তো খুব মজা লাগছে, বাড়ির কিছু হলে তো খুবই ভালো লাগে। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের এখানে স্কুল মাঠে, তো এই স্কুলেই আমরা পড়েছি প্রাইমারি স্কুলে। তো আমাদের এখানে হরিনাম হচ্ছে, তো ওখানে আজকে লাস্ট দিন, তো আজকে মালসা দেবে আর কি, প্রসাদ দেবে, তো সেখানে সব আনতে এসেছে। আর এই যে দেখো মেলা বসেছে একটু একটু। আর এখন আমরা চলে এসেছি খাবার দোকানে। তো গাইস এত লাইন, এত সবাই অর্ডার দিয়ে রেখেছে, তো আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখো একটা নতুন বউ, তো লাল শাড়ি পরাটা এটা হচ্ছে নতুন বউ, ওদিকে ছেলেটা হচ্ছে আমার বন্ধু, তো নতুন বউ দেখা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। তো তো গাইস হরিণ লুট হচ্ছে, আর সব বাতাসাগুলো মাথায় পড়ছে, এদিকে গুঁড়োগুলোও ছুটছে আর কি মাথায় পড়ছে, তো সবাই দেখো মাথায় হাত বুলাচ্ছে।
এটা হচ্ছে হরির মঞ্চ। তো এখানে দেখো প্যান্ডেল হয়েছে আর প্রচুর লোক দেখতে পাচ্ছো। তো এখন আমরা চলে এসেছি মালসা নিতে। তো এখানে তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপাতত, আর এর ভিতরেই আর কি দেখো মালসাগুলো সব সাজানো আছে। চাঁদার মালসা তোলা হচ্ছে, এখন প্রসাদ তোলা হচ্ছে। তো চলো গাইস আমরা এবার প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো আজকের মতন আমার ব্লগটা এইটুকুই গাইস, আশা করবো তোমরা আমার সঙ্গে থাকবে। আর চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও সবাই, একটু শেয়ার করে দিও। তো গাইস দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। তো আমাদের একটা চাঁদার মালসা দেওয়া ছিল এবং একটা ভোগের মালসা দেওয়া ছিল, তো অনেক প্রসাদ তো খেতে হবে। তো চলো টাটা বাই বাই গাইস, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।